আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে দিশা ব্লগসে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। আর থাই স্যুপের জন্য আমি ফার্স্টই নিয়ে নিয়েছি ডিমের কুসুম। অনেকেই বলে হাঁসের ডিম ছাড়া নাকি থাই স্যুপ হয় না, এটা একদমই না। আপনি চাইলে মুরগির ডিম দিয়েও থাই স্যুপ বানাতে পারেন, তো অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের কুসুমের সাথে যেন কোনোভাবেই ডিমের সাদা অংশগুলো না আসে। আর সেই জন্য লাগছে থাই, মানে জিঞ্জার যেটা ওইটা। আমার কাছে যেহেতু থাই জিঞ্জার নেই, আমি আমার দেশি যে জিঞ্জারটা আছে বা আদা, ওইটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে নিয়ে নিচ্ছি চিকেন। চিকেনের পিসগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলোকে এভাবে কেটে ভিতরে যে রগটা ছিল সেটাও ছাড়িয়ে নিয়েছি। আর এখানে পিছনের যে সামান্য লেজের অংশটুকু, এটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ লেজের অংশটুকু রাখলে যখন এটা রান্না করা হয় তখন একটু লাল লাল একটা ভাব থাকে, দেখতে খুবই সুন্দর লাগে, এই কারণে এটা আসলে রাখা হয়েছে। আর কেউ যদি পছন্দ না করে লেজের অংশটা পুরোটুকু ফেলে দিতে পারেন। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি অনেকখানি পরিমাণ টমেটো সস। টমেটো সস বা ক্যাচাপ যেটাই বাসায় থাকবে সেটাই ইউজ করতে পারেন, আসলে এই স্যুপটার অনেকটা টেস্ট ডিপেন্ড করবে কিন্তু এই টমেটো সস বা ক্যাচাপের উপর। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু মাশরুম। আমার কাছে যেহেতু বাটার মাশরুমটা নেই, যে মাশরুমটা ছিল আমি ওইটাই দিয়ে দিয়েছি, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আসলে এই মাশরুমটাও খেতে বেশ ভালো লাগে স্যুপের সাথে, কেউ একবার টেস্ট করে দেখতে পারেন। এই পর্যায়ে থাই স্যুপের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টসটা, সেটা হচ্ছে লেমন গ্রাস। এই লেমন গ্রাসটা হচ্ছে থাই স্যুপের মেইন ফ্লেভারটা নিয়ে আসে। আর এইটা হচ্ছে মেইন, এখান থেকে হচ্ছে মেইন হার্বসটা বের হয়ে, এখান যে স্মেলটা হয় এগুলো হচ্ছে মেইন। তো এগুলো আমার ছাদেই ছিল, এটা আমি কিনে নিয়ে আসিনি, এগুলো আপনি যে কোনো সুপার শপেই এই লেমন গ্রাসটা পাওয়া যায়। আর কেউ চাইলে লেমন গ্রাসের ছোট্ট একটা টবের মধ্যে এটা গাছটা লাগিয়ে নিতে পারেন, তাহলে আর বারবার কেনার প্রয়োজন নাই। এখন আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি। কম বেশিটা এটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করবে, কেউ চাইলে একটু বেশি লবণ যারা খান একটু বেশি দিতে পারেন, তবে আমি যে মেজারমেন্টটা দিয়েছি এটা এটার জন্য হচ্ছে পারফেক্ট। এই পর্যায়ে আমি দিয়ে নিয়েছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, কেউ চাইলে রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি পরিমাণ হচ্ছে চিনি, কারণ যেহেতু আমরা সুগারটা একটু কম খাই, তাই আমি এখানে সুগারটা একটু কম দিয়ে নিলাম। আর এখানে কিন্তু এক চামচ দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। পর্যায়ে আমি দিয়ে নিব এক চা চামচ সয়া সস। এবার আমি একটা বাটিতে 3 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এটা আসলে স্যুপের পরিমাণ যদি বেশি হয় তার উপর ডিপেন্ড করবে, তখন হচ্ছে কর্নফ্লাওয়ারের পরিমাণটাও বেশি দিয়ে নিতে হবে। আমার যে পরিমাণ স্যুপ হবে তার জন্য আমার 3 চা চামচ কর্নফ্লাওয়ারই ঠিক আছে। এবার কর্নফ্লাওয়ারটাকে আমি ঠান্ডা পানি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ারে গরম পানি কিন্তু দেওয়া যায় না, তাহলে এটা দলা দলা পেকে যাবে। আর প্রপার ওয়েতে যখন কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে যাবে তখন হচ্ছে আমি স্যুপের মাঝখানে সবগুলোর মধ্যে দিয়ে দিব। আর এ পর্যায়ে হচ্ছে এরকম একটা সাইজের সম্পূর্ণ লেবুর রসের, মানে রসটা আমি মানে আলাদা করে নিব। এবার একটু আগে যে লেবুটা দেখিয়েছিলাম তার সম্পূর্ণ রসটুকু এখানে আমি নিয়ে নিয়েছি। এবার যখন সবগুলো উপকরণ খুব ভালো করে দিয়ে দেওয়া হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে আমি খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নিব, কারণ এই মানে মিক্সিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু স্যুপের স্বাদ এবং টেস্টটা অনেক বেশি ভালো আসবে, কারণ এটার উপর ডিপেন্ড করছে স্যুপের টেস্টটা। এটা খুব ভালো করে কম্বাইন করে মিক্সড করে দিতে হবে। যখন এরকম খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে প্রায় 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ধীরে ধীরে পানিটা মিক্সড করে দিব এটার সাথে।
আচ্ছা, 1 লিটার পানির পরিমাণ বুঝবেন কি করে? আপনি চাইলে 1 লিটারের বোতলে পানি ভরে তারপর এটাতে দিয়ে দিতে পারেন, বা চাইলে 1/2 লিটারের বোতলও দিতে পারেন, আবার নিজে আন্দাজ মতোও দিতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। আর আমি যে পরিমাণ এখানে চিকেন, তারপর হচ্ছে চিংড়ি মাছ, মাশরুম সব নিয়েছি, তার জন্য আমার 1 লিটার পরিমাণ পানিটাই হচ্ছে পারফেক্ট। আর যদি কি এর থেকে পরিমাণ বাড়াতে চান, তাহলে সব কিছু পরিমাণ একটু একটু করে বাড়িয়ে নিতে হবে। আমার এখানে পানি এবং সব উপকরণ দেওয়া শেষ। এ পর্যায়ে হচ্ছে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে হচ্ছে খুব বেশি আঁচ প্রথমে দেওয়া যাবে না, মৃদু আঁচে এটাকে গরম করে নিতে হবে। আর পুরো প্রক্রিয়াটাই মিডিয়াম আঁচে করতে হবে, হাই হিট এখানে দেওয়া যাবে না। তবে একটা কথা আগেই বলে রাখি, আসলে আমার স্যুপের কালারটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো অরেঞ্জ কালার হবে না, কারণ আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। রেস্টুরেন্টে সাধারণত ফুড কালার ইউজ করে, এছাড়া রেস্টুরেন্টে ঠিক যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করেছি, এবং এটার টেস্ট কিন্তু তার থেকে অনেক বেশি হয়েছে, অনেক বেশি টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি খুবই দুঃখিত, আমার আসলে প্রচণ্ড রকমের ঠান্ডা লাগছে, তাই বারবার আমার মুখে কথা মানে বেজে বেজে যাচ্ছিলো, আমি সেই জন্য খুবই সরি। তো আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।